শাসন করার কথা ছিল শান্তিপূর্ণভাবে, আর সেই কথা জানতে পেরে আজকে খুনি রিয়ান, যে পলাতক আপনারা সবাই জানেন, কিছুদিন আগে একটি করোনার নাটক করে তিনি পুনরুদ্ধারের কথা বলেছিলেন, আজকে প্রত্যেকটি জাতীয় প্রোগ্রামে তিনি অনুপস্থিত। আজকে এই খুনি রিয়ানের এজেন্ডা হয়ে সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ আমাদের এই শান্তিপূর্ণ অন্বেষণে বাধাগ্রস্ত করে তিনি সকলকে এখান থেকে বিতাড়িত করে, তারা অকারণেই গতকালকে রাত্রেও থানায় তারা বলেন আমরা আজকে প্রোগ্রাম নিয়েছি, আগামীকাল করে প্রোগ্রাম করবে, কিন্তু উদ্দেশ্যপ্রণীতভাবে আজকে আমাদের এই প্রোগ্রামকে নষ্ট করার জন্য, কারণ আপনারা জানেন তারা বিবাহিত, তাদের বাচ্চা কাচ্চা আছে, আজকে তারা ফোন আলাপে যে সকল মিথ্যাচার করছে যে এ সকল কথা আমরা ভুল বলেছি, আমরা আজকে আপনাদের আবারও বলি আপনারা আমার সাথে আমাদের সাথে চলেন ওদের এলাকায় গিয়ে আপনারা খোঁজ নেন, যদি মিথ্যা হয় আজকে আমরা এখানে যারা আছি আপনাদের যে বিচার হয় আপনারা আমাদের করবেন। আপনাদের কাছে একটি আবেদন, আপনারা সকলেই এর একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যারা ছাত্রলীগের নিবেদিত প্রাণ তাদেরকে ছাত্রলীগ করার সুযোগ করে দিবেন। বিবাহিত কমিটি মানি না মানবোরা, বিবাহিত কমিটি মানি না মানবোরা, অবৈধ কমিটি মানি না মানবোরা, কুনিরিয়ানের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, কুনিরিয়ানের ফাঁসি চাই, হই রই রই, রিয়ান তুই গেলি কই, রিয়ান তুই গেলি কই, হই হই রই রই, রিয়ানের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, রিয়ানের চামড়া তুলে নেব আমরা, রিয়ানের চামড়া। আপনারা জানেন বিগত তিন মাস চারে জুন সবুজ মোল্লা নামে আমাদের এক ছাত্রলীগ কর্মীকে নৃশংসভাবে ওই বাইতালামান বাজারের পাশে নৃশংসভাবে তাকে উদ্দেশ্যপূর্ণভাবে হত্যা করে আধিপত্যর বিস্তার নিয়ে এই মামলার অন্যতম আসামি এই মামলার যে যার নেতৃত্বে এই মামলাটা যার নেতৃত্বে খুনটা হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি জনাব তানজিল রশিদ চৌধুরী রিয়ান, ছাত্র দলের সভাপতি আদনান হোসেন অনু সহ আরো যে সকল আসামিগুলো আছে তারা জানেন বিভিন্ন আসামি বিভিন্নভাবে পলাতক রয়েছে, এবং এই জেলা ছাত্রলীগের সভাপতি কিছুদিন ছয় সপ্তাহ জামিন নিয়েছে ফরিদপুরে আসছে, আশা করে তার ওই তার পরবর্তীতে সে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। জানেন সরকারি রাজন্ড কলেজ যুগসু ভবনে একটি ছেলেকে মেরে আহত করে তার পরবর্তীতে সেইটা মামলা হওয়ার পরে সে আবারও পালায়, কিন্তু এই জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আবারও এই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব ফাহিম আহমেদ যে অজগতার সৃষ্টি করার লক্ষ্যে কাজ করতেছেন আমরা তার তীব্র নিন্দা জানাই ও প্রতিবাদ জানাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বলতে চাই যে আমাদের ছাত্রলীগের গঠনতন্ত্রে আছে যে ছাত্রলীগ যারা করবে কোনো ছাত্র ছাত্রলীগ করতে পারবে না, কোনো বিবাহিত ছাত্রলীগ করতে পারবে না। তাহলে কিভাবে হয় যে জেলা ছাত্র লীগের সভাপতি ঢাকায় বসে এবং সাধারণ সম্পাদক ঢাকায় বসে কমিটি দিয়ে রাতের অন্ধকারে কমিটি দিয়ে আবার রাতের অন্ধকারে তিনটি কমিটি ভাবে ভাঙে, সরকারি আসিন কলেজ ছাত্রলীগের কমিটি ভেঙেছে, সরকারি রাজন্ড কলেজ ছাত্রলীগের কমিটি ভেঙেছে, এবং সরকার ইসের সদর থানা উপজেলা ছাত্রলীগের কমিটি ভেঙেছে, সদর থানা উপজেলা ছাত্রলীগের যাকে সভাপতি করা হয়েছে তার একটি মেয়ে আছে, একটি কন্যা সন্তান এক বছরের, সে বিবাহিত, আবার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক যাকে করা হয়েছে জানে তার চার বছরের একটি ছেলে আছে। তারপরে আর একটা জিনিস কথা যে ফরিদপুর জেলা ছাত্রলীগ তো শুধু এক এলাকার লোক করে না, বিভিন্ন জায়গার লোক করে, কিন্তু এই ছাত্রলীগের যে গুরুত্বপূর্ণ যে কয়েকটি পদ হয়েছে আপনারা দেখতে পারবেন যে ওই শুভারামপুর কেন্দ্রটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাসায় সব বাসা ওই ইসে শুভারামপুরে, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক যাকে করা হয়েছে বিবাহিত তার বাসাও শুভারামপুরে, এবং আরেকটা জিনিস বলি যাকে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে তার বউ অন্তঃসত্ত্বা, তার বউ প্রেগনেন্ট, সেও বিবাহিত, তাহলে ছপ করা কি বিবাহিত কমিটি? তাহলে এই বিবাহিত কমিটি দিয়ে বিবাহিত কমিটির পিছিয়ে কিভাবে মানুষ রাজনীতি করবে? যারা